মেহে আমি মন্দ না কলেজেতে পড়ি, ভুল করিলে মাফ করিবেন, আই অ্যাম ভেরি সরি। নালিশ কিন্তু কইরে না হয় মায়ের কাছে যাইয়া রে গেরামি। বেবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? বলো বলো। তোমাকে দেখলে না আমার পেতনির কথা মনে হয়। বেবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলবো? নো, আই উইল মাইন্ড। পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে, নাস্তা দিয়েছি, দুধ আর আনারস। পাত্র বলছে, জানে মার বিকেন বই, বিয়ে ফাঁসে বললেই হয়। আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। তুই আমার বাড়ির সামনেও আসবি না। তুমি সিঙ্গেল? হ্যাঁ। আমিও সিঙ্গেল, তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তার মানে তোমাকে কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? কি বলো 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 বলো। তুমিও দেখতে খারাপ, আমিও দেখতে খারাপ। আজকালকার মেয়েরা বেশিরভাগ সিটিং বাস, সিটিং বাস, সিটিং বাস। আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাগ, চিটিং বাগ, চিটিং বাগ, চিটিং। কেন তুমি এসেছিলে আমার এই জীবনে সুটুকু কেড়ে নিয়ে? জল আমার মেয়ে হলে নাম রাখবো আম্মু, যাতে কোনো ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব না করতে পারে। বিদেশি জামাই, ভালোবাসা দিব বেশি, টাকা পয়সা গয়না কিছু সবকিছু বেশি বেশি থাকবো, আবার বাড়িও থাকবো বিল্ডিং। বিদেশি জামাইয়ের কাছে বিয়া হইলে কি হয় জানোস? তাইলে দুপুরে দুপুরে তো আমি শাওয়ার নিই, তারপর লাঞ্চ করি। আচ্ছা, তাইলে বিকালে কল দেব? হ্যাঁ। আরে না, বিকালে তো আমার টিচার বাসে পড়াতে আসে। আচ্ছা, রাত 8টায় কল দেব? এই রাত 8টায় তো ইস্টার জলসায় আমার সিরিয়াল দেখতে হবে, তখন তো ইম্পসিবল। আচ্ছা, রাত 10টায়? এত রাতে? এত রাতে তো আমার আব্বু বাসায় চলে আসে। আচ্ছা, তোমাকে আমি অনেক রাতে কল দেব। রাতে তো আমার পাশে আমার আম্মু ঘুমায়। আচ্ছা, তুমিই বলো আমি তোমাকে কখন কল দেব। আরে, তুমি যে কোনো সময় আমাকে কল দিও, আমি তো সব সময় ফ্রি।